আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব বাড়ি ফর স্টাডি থেকে সর্দার প্যাটেল স্কলারশিপ। যারা অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারেননি 30 জুনের মধ্যে, তারা কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে যখনই আবার স্টার্ট হবে তখন নতুন একটি ভিডিও করে আমাদেরকে আপডেট দেওয়ার জন্য। তো অবশেষে সাইটটা কিন্তু স্টার্ট হয়েছে, অর্থাৎ অ্যাপ্লাই নাও বাটনটা কিন্তু দেওয়া হয়েছে। আপনারা চাইলে কিন্তু এখন থেকে আবার অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন সর্দার প্যাটেল স্কলারশিপের জন্য। তো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই প্রসেসটা অনেকেই জানেন, বা যারা জানেন না তাদের জন্য বলবো ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চ করে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা স্পেশালি আপনাদের রিকোয়েস্টের উদ্দেশ্যে, যারা রিকোয়েস্ট করেছিলেন যে নতুন করে যখন আবার স্টার্ট হবে তখন অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন, সেই কারণের জন্যই আপনাদেরকে জানালাম। তারপরেও আপনাকে একটি ইনফরমেশন দিতে চাই, সেটা হলো যে সমগ্র ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু ফার্স্ট স্টেপ, অর্থাৎ যারা 30 জুনের মধ্যে অ্যাপ্লাই করেছিলেন তারা কেউই কিন্তু সিলেক্টেড হননি সর্দার প্যাটেল স্কলারশিপের জন্য। আমি রেজাল্ট আপনাদের সামনে আবার একবার ওপেন করে দেখাচ্ছি। এছাড়াও কিন্তু সর্দার প্যাটেল স্কলারশিপ নিয়ে বিগত 3টি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়েছে, সেই 3টি ভিডিওর প্লেলিস্টের লিঙ্কটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তার মধ্যে যদি কোনো ভিডিও আপনারা দেখতে চান সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটাই সর্দার প্যাটেল স্কলারশিপের লিস্ট, যেখানে কিন্তু মাত্র অল ওভার ইন্ডিয়াতে 10 জনকে সিলেক্ট করা হয়েছে। স্টেট ওয়াইজ কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের কোথাও নাম নেই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করেছিলেন কেউই কিন্তু সিলেক্টেড হননি। সুতরাং আপনারা চিন্তা ভাবনা করে তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও আপনাদেরকে মেনলি যে কথাটা বলবো সেটা হলো যে ফার্স্ট আপনারা নিচে এসে ডিসক্লেমারটা ভালো করে পড়ে নেবেন। এখানে কিন্তু অনেক কিছু কথা বলা রয়েছে যে কথাগুলো আপনারা হয়তো বা এখান থেকে পড়লে পরিষ্কার বুঝতে পারবেন যে সাইটটা থেকে কিন্তু এমন কিছু বলা হয়নি যে আপনি 100% এটা সিলেক্ট হবেন বা আপনি 100% স্কলারশিপটা পাবেন। এই ডিসক্লেমারের মধ্যে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে বাড়ি ফর স্টাডি ডাজ নট গ্যারান্টি অ্যাকুরেন্সি অফ দ্য ইনফরমেশন পাবলিশড হিয়ার। এছাড়াও অনেক কিছু কথা এখানে লেখা রয়েছে, সব কিছু আপনারা পড়ে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়াও এখানে আরও একটি কথা বলা হয়েছে, দেখুন, এনি ইউজ অফ দ্য ইনফরমেশন অ্যান্ড ডাটা অ্যাভেলেবল অ্যাট বাড়ি ফর স্টাডি .com is at your own risk. The website and its administrators are not liable for any action taken by user or any loss of opportunity to the user based on the information available on this site. তো এখানে কিন্তু পরিষ্কার করে সবকিছু বলা হয়েছে, আপনারা আগে ডিসক্লেমারটা ভালো করে পড়ে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়াও দেখতেই পেলেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু বিগত ফার্স্ট লিস্টে যারা অ্যাপ্লাই করেছিলেন তারা কেউ কিন্তু পাননি। তো আপনারা এটার জন্য যেভাবে অ্যাপ্লাই করতে পারবেন সর্দার প্যাটেল স্কলারশিপের জন্য, আমি লিঙ্কটা আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ক্লিক করলেই কিন্তু দেখতে পাবেন, এখানে কিন্তু অ্যাপ্লাই নাও বাটন যেটা অ্যাড ছিল না, শুধু ফলো বাটনটি ছিল, সেটা কিন্তু অ্যাপ্লাই নাও বাটনটি অ্যাড করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে কিন্তু আপনারা চাইলে নতুন করে আবার অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। সেটার কিন্তু এখান থেকে আপনাদেরকে আপনার পার্সোনাল ডিটেলস সহ আপনার ব্যাংক ডিটেলস এবং আপনার সমস্ত রকম নথিপত্র, অর্থাৎ আপনার এডুকেশনাল ডিটেলস, আপনার পার্সোনাল ডিটেলসের যে ডকুমেন্টসগুলো সেগুলোও কিন্তু আপনাকে আপলোড করতে হবে উইথ ফটো এবং সিগনেচার। তো এটা একটা অনেকটাই বড় প্রসেস, আপনারা ফার্স্ট ডিসক্লেমারগুলো দেখে নেবেন, তারপরে আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করছেন সেটা সিকিউরিটি কতটা সেগুলো আগে ডিসক্লেমার থেকে পড়ে নিয়ে তবেই কিন্তু অ্যাপ্লাই করবেন, কারণ এর আগে কিন্তু কেউই পায়নি, আবারও আপনাদেরকে বলে দিচ্ছি। তো অ্যাপ্লাই নাও করার জন্য অ্যাপ্লাই নাওতে ক্লিক করে কিন্তু আপনারা ফেসবুক, গুগল, মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে কিন্তু লগ ইন করতে পারেন। এছাড়াও চাইলে আপনারা কিন্তু রেজিস্টার্ড করেও কিন্তু, রেজিস্টার্ড করার পরে যে ইউজার আইডি পাসওয়ার্ড দেবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে পরবর্তী স্টেপে এগিয়ে যেতে পারবেন এবং ফর্মটি কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা জাস্ট আপনাদেরকে স্পেশালি এই আপডেটটা দেওয়ার যে এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট শুরু হয়েছে, আপনারা চাইলে নতুন করে আবার অ্যাপ্লাই করতে পারেন। তো তাছাড়াও আপনাদেরকে কিছু ওয়ার্নিং রিলেটেড কথা কিছু বলে দিলাম এই ওয়েবসাইট সম্পর্কিত। আপনারা যদি এরপরেও মনে করেন যে আপনারা অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো যে এই অ্যাপ্লাই নাও বা অনলাইন থেকে কিন্তু পুনরায় অ্যাপ্লাই করা শুরু হয়েছে গতকাল থেকে 13 জুলাই 2020 থেকে, এবং এর যে ডেডলাইন অর্থাৎ শেষ ডেট সেটা কিন্তু 31 জুলাই 2020। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর আপডেটটি ছিল জাস্ট এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। এছাড়াও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।